সালাম আলাইকুম, যারা শুনছেন সবাইকে অনেক ধন্যবাদ। আজকে আমরা কথা বলবো ইউকেতে যারা প্রাইভেট লিমিটেড কোম্পানির মাধ্যমে আপনাদের স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজেস বিজনেস রান করছেন, আপনাদেরকে কোম্পানি রান করার জন্য কোন কোন বিষয় জানলে ভালো এবং এবং কী কী বেনিফিটস অথবা সুবিধা আপনারা পেতে পারেন। ওয়েল, আপনারা মনে রাখবেন যে প্রাইভেট লিমিটেড কোম্পানি রান করার ক্ষেত্রে কনফার্মেশন স্টেটমেন্ট এভরি ইয়ারলি সাবমিট করতে হয় এবং সেখানে আপনি রিসেন্ট ওভার দ্য ইয়ার্সে যে চেঞ্জেস আসে, অ্যাড্রেস, বিজনেস অ্যাড্রেস চেঞ্জ, এনি আদার রিলেটেড চেঞ্জ আপনি অ্যাকোমোডেট করতে পারবেন বা অ্যাডজাস্ট আপডেট করতে পারবেন। তারপর হচ্ছে আপনাকে ইয়ারলি একবার কোম্পানি অ্যাকাউন্ট সাবমিশন করতে হবে। ওই সাবমিশনের ক্ষেত্রে আপনি যে এক্সপেন্সগুলো, রেভিনিউ, অ্যাসেটস এবং লাইবিলিটিস এবং ট্যাক্স ডিউ আছে কিনা এগুলো দেখাতে পারবেন। এবং আপনাকে মনে রাখতে হবে HMRC-তে কর্পোরেশন ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে ফর দ্য 12 মান্থস পেমেন্ট। এবং আপনি যদি কোম্পানিতে ভালো বিজনেস করেন, কোম্পানি রান করার মাধ্যমে প্রবাবলি আপনাকে হয়তো কোনো মেম্বার অফ স্টাফ নিতে হবে, সেক্ষেত্রে আপনি PAY স্কিম রেজিস্ট্রেশনের মাধ্যমে পেরোল রান করে আপনার মেম্বার অফ স্টাফকে পে স্লিপ দিতে পারবেন এবং RTI সাবমিশন করার মাধ্যমে কোনো ট্যাক্স ডিউ আছে কিনা, পেনশন ডিউ আছে কিনা অথবা ন্যাশনাল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশন ডিউ আছে কিনা সেগুলোও আপনি কনফার্ম করতে পারবেন। আপনার বিজনেস টার্নওভার যদি বেড়ে যায় তাহলে মনে রাখবেন আপনাকে হয়তো VAT রেজিস্ট্রেশন করতে হবে। VAT রেজিস্ট্রেশন, কম্পালসারি VAT রেজিস্ট্রেশন থ্রেশহোল্ড হচ্ছে 85,000 pounds। যখনই আপনার 85,000 pounds টার্নওভার ক্রস করবেন উইদিন 30 days, এর মধ্যে আপনাকে VAT রেজিস্ট্রেশন করতে হবে। এবং যখনই আপনি VAT রেজিস্ট্রেশন করে ফেলবেন তাহলে এভরি কোয়ার্টারলি VAT রিটার্ন সাবমিট করতে হবে। আপনি যদি আপনার বিজনেসে যদি খুব ভালো করেন এবং প্রফিট মেক করেন, রিমেম্বার আপনাকে কোম্পানির ট্যাক্স পে করতে হবে, সেটাকে বলে কর্পোরেশন ট্যাক্স। কর্পোরেশন ট্যাক্স রেট হচ্ছে 19% ফর দ্য প্রফিট থ্রেশহোল্ড আপ টু 50,000 pounds। সো 50,000 pounds পর্যন্ত প্রফিট যদি মেক করেন তাহলে 19% হারে আপনাকে কর্পোরেশন ট্যাক্স পে করতে হবে। আপনার প্রফিট যদি 250,000 উপরে হয় তাহলে 25% হারে আপনাকে কর্পোরেশন ট্যাক্স পে করতে হবে HMRC-কে। এবং আপনার প্রফিট যদি বিটুইন 50,000 এবং 250,000 হয় তাহলে আপনাকে হয়তো একটু কম রেটে, 25% কম রেটে হয়তো ট্যাক্স পে করতে হবে, কর্পোরেশন ট্যাক্স পে করতে হবে। এটাকে বলে মার্জিনাল রেট কর্পোরেশন ট্যাক্স। এজ এ ডাইরেক্টর হিসেবে আপনাকে মনে রাখতে হবে ডেডলাইন্সগুলো, কোম্পানি হাউসের ডেডলাইন্স এবং HMRC ডেডলাইন্স, এবং আপনাকে গুড রেকর্ড রাখার চেষ্টা করবেন। আপনার অ্যাকাউন্টেন্টদেরকে আপনারা অ্যাসিস্ট করবেন ইনফরমেশান দিয়ে সময় মতো। এই রিলেটেড আপনার যদি কোনো কোয়েশ্চেন এবং কোনো কোয়েরিজ থাকে প্লিজ আপনারা আমাদেরকে নক করতে পারেন। অ্যাজ অ্যাকাউন্টেন্ট হিসাবে আমরা আপনাদেরকে অ্যাসিস্ট করতে পারবো, এবং আপনাদের যদি কোনো অ্যাকাউন্টেন্ট এবং ট্যাক্স প্রফেশনালস থাকে ওনাদের সাথে কথা বলতে পারেন। এবং এটা খুবই ভালো যদি আপনারা HMRC ওয়েবসাইট ব্রাউজ করেন যে রিসেন্ট কোনো চেঞ্জেস আসছে কি না, তাহলে আপনাদের কোয়েরিজগুলো আরও স্মুথলি আপনারা জানতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনাদের সময়ের জন্য।